রহিম মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। রহিমের পাশে দাঁড়িয়ে তার তিন ছেলে এবং তাদের বউ এবং রহিমের স্ত্রী নাসিমা। আমার সময় শেষ হয়ে এসেছে, আমি মনে হয় আর বাঁচব না। ওগো, তুমি এমন কথা বলো না, দেখো তোমার কিছু হবে না। বাবা, আমরা তোমার কিছু হতে দিব না। এই সুজন, বাবার জন্য বইগু ডেকে নিয়ে আয় তো। আমি যাচ্ছি বড় ভাই। তোদের বৌদ্ধ ডাকতে হবে না, আমি বাঁচব না রে বাবা। বাবা, তুমি এমন কথা কেন বলছো? আমি সত্যি বলছি, আমি তোদের তিনজনকে একটা জিনিস দিতে চাই। ওগো, তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না? তুমি কথা বলো না। আমাকে তো বলতেই হবে গিন্নি। এমন সময় সুমনের সাথী বলে, মা, বাবার তো কষ্ট হচ্ছে। উনি কি বলতে চায় বলতে দিন না, কেন বাধা দিচ্ছেন? শোন, আমার মাথার বালিশের নিচে তিনটি আটি রাখা আছে। আটি? কিসের আটি বাবা? আমাকে বলতে দাও বৌমা, আমার যে সময় বেশি নেই। ভাবি, তোমরা বাবাকে কেন কথা বলাচ্ছো? দেখছো না বাবা কেমন কষ্ট পাচ্ছে? আমার মাথার বালিশের নিচে তিনটি আমের আটি আছে, তোমরা তিন ভাই নিয়ে লাগিয়ে দিবে। এটা বলতে বলতে রহিম মারা যায়। একদিন সুমন তার দুই ভাইকে বলে, বাবা তো মারা গেছে অনেক দিন হলো, বাবা বলেছিল বালিশের নিচে নাকি তিনটি আটি আছে, চল তো গিয়ে দেখি। হ্যাঁ ভাই, চল। তারা তিন ভাই রহিমের ঘরে যায় আর বালিশের নিচ থেকে তিনটি আটি বের করে। আটিগুলো দেখে তারা অবাক হয়ে যায়। ওমা, এ তো দেখছি একটা সোনা, একটা রূপা আর একটা সাধারণ আটি। ভাই, আমি কিন্তু সোনার আটিটা নিব। নিলয়, তুই কোনটা নিবি? তোমরা যেটা দিবে আমি সেটাই নিব। আমি যেহেতু বড়, আমি সোনার আটি নিব। আগে আমি বলেছি, তাই আমি সোনার আটি নিব। তোদের না বাবা বলেছে সবসময় আমার কথা শুনতে? ঠিক আছে, আমি তাহলে রূপোর আটিটা নিব। নিলয়, তুই সাধারণ আটিটা নিস। তোমরা যা বলবে তাই হবে ভাই। তোরা তিন ভাই তো তিনটে আমের আটি ভাগ করে নিলি বাবা, তোদের বাবা তো এখন আর নেই, আমি বরং আমার বড় ছেলের কাছেই থাকি। ঠিক আছে মা, চলো। নাসিমা সুমনের সাথে তার বাড়িতে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তাদের তিন ভাইয়ের তিন আটি থেকে তিনটি গাছ হয়। ওগো দেখেছো, আম গাছটা কত বড় হয়ে গেছে? চলো তো তোমার মেজো ভাইয়ের আম গাছটা দেখে আসি। চলো, এটা তুমি মন্ত বলনি। সুমন ও সাথী তাদের মেজো ভাই সুজনের বাড়িতে যায়। সুজন, সুজন, বাড়িতে আছিস নাকি? আরে ভাই, তুমি ভাবিও এসেছি দেখছি, তা এতদিন পর কি মনে করে? ভাবি, তুমি কি মনে করে এলে? কেন রে, আসতে পারি না বুঝি? না না, তা নয়, কেন আসতে পারবেন না? ভাবি, আপনাদের আম গাছটা তো অনেক বড় হয়েছে, ফুলও এসেছে দেখলাম। তোমরা আমাদের বাড়িতে কবে গিয়েছিলে? গিয়েছিলাম দুদিন আগে, তোরা ছিলি না, মার সঙ্গে কথা বলে এসেছি। ও আচ্ছা, তা তোদের আম গাছটা দেখি চল। সুজন আর শারমিন মিলে সুমন আর সাথীকে তাদের আম গাছ দেখতে নিয়ে যায়। ওগো দেখো, এদের আম গাছটা তো দেখছি আরো বেশি সুন্দর আর বড় হয়েছে।
তাই তো দেখছি। এবার চলো ছোট রাম গাছটা দেখে আসি। ও তো সাধারণ, সেটা আবার দেখার কি আছে? তোমার ভাই একদম ঠিক কথাই বলেছে, এবার বাড়িতে চলো তো। সে কি কথা, খাওয়া দাওয়া করে যান। আজ না, অন্যদিন আসবো, আজ অনেক কাজ পড়ে আছে। সুমন আর সাথী বাড়িতে চলে আসে। অন্যদিকে নিলয় ও তার বউ সাদিয়া বলে, বউ দেখো আমাদের আম গাছটা কত বড় হয়েছে। তোমার যত্নের কারণেই আম গাছটা এত তাড়াতাড়ি এত বড় হয়েছে। জানো বউ, আমার এই গাছটায় আম হলে আমি সবাইকে দিব, আর আমার বাবার জন্য দোয়া চাইব। তুমি ঠিকই বলেছ। এভাবে আরো কিছুদিন কেটে যায়, তাদের সবার কাছে ফল আসে। ওগো দেখে যাও, আমাদের কাছে রূপোর আম হয়েছে। এবার আমরা অনেক ধনী হয়ে যাব, সবাই আমাকে সম্মান করবে। তুমি আর এত ধনী হতে পারলে কোথায়, সোনার আটিটা তো তুমি নিতে পারলে না, যত সব বলেছিলাম তো, কিন্তু বড় ভাই তো দিল না। বউ আমাদের কাছে সোনার আম হয়েছে, দেখো দেখো, এবার তো আমি রাজা হয়ে যাব। ওই দুটো আম গাছ আমাদের থাকলে কতই না ভালো হতো। কি আর করবো বলো, এটা যে বাবার আদেশ। সুমন ও সুজন সোনার আর রূপার আম বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। অন্যদিকে নিলয় তার আম গাছের আম সবাইকে খেতে দেয়, আর সবার কাছে তার বাবার জন্য দোয়া চায়। বউ তুমি এমন রাগ করে বসে আছো কেন? তোমার এই বুড়ো মায়ের অত্যাচার আমার আর ভালো লাগছে না। তুমি জানো উনি আজ আমার শখের থালাটা ভেঙে দিয়েছে। ওনার তো আরো দুটো ছেলে আছে, সেখানে যেতে বলো না। কেঁদো না তুমি, আমি দেখছি এখনই মার কাছে যাচ্ছি। মা, ও মা এদিকে আসো তো। কি হয়েছে, ডাকছিস কেন রে খোকা? মা তুমি এতদিন থেকে তো এখানে থাকলে, তোমার তো আরো দুটো ছেলে আছে নাকি, সেখানে গিয়ে আমাকে এবার উদ্ধার করো তো। আমি চলে যাচ্ছি খোকা। নাসিমা সুজনের বাড়িতে যায়। সেখানে দুই দিন থাকবার পর শারমিন সুজনকে বলে, এই বুড়িকে আমরা সারা জীবন খেতে দিতে পারবো না, ওকে চলে যেতে বলো। মা আসাতে তো আমিও খুশি না, কিন্তু কি করবো বলো, মাকে তো আর চলে যেতে বলতে পারি না। সব কথা নাসিমা আড়াল থেকে শোনে। উনি কষ্ট পেয়ে সুজনের বাড়ি থেকে নীলর বাড়িতে যায়। দেখো দেখো মা এসেছেন। মা তুমি কেমন আছো, তুমি এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মায়ের জন্য বৈদ্য আনো, মা অসুস্থ মনে হচ্ছে। আমি ভালো আছি, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হইও না। নীলয় নাসিমার কথা না শুনে বৈদ্য আনতে যায়। নাসিমা নীলয়ের বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন এক জাদুকর নীলয়ের বাড়িতে আসে। কে আপনি চাচা? আমি জাদুকর ফারুক, তোমার বাবার বন্ধু। আমের আটি তিনটি তোমার বাবাকে আমি দিয়েছি। আপনি বাবার বন্ধু? আমি তোমাদের তিন ভাইকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষায় জিতে গেছো। টাকার মোহে পড়ে তোমার ভাইয়েরা অহংকারী হয়ে গেছে, এই শাস্তি ওরা পাবে। ওদের দুজনের আম গাছ মারা যাবে। কে বলছেন তাতে আপনি? ঠিকই বলছি আমি। জাদুকর জাদু করে নীলয়ের আম গাছকে সোনা আর রূপার করে দেয়। ওদিকে সুমন আর সুজনের আম গাছকে মেরে ফেলে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দেয়।
মার মনে কষ্ট দেওয়া আমাদের একদমই উচিত হয়নি। এখন আমরা কোথায় থাকবো? চলো এখন সুজনের বাড়িতে গিয়ে দেখি। তারা সুজনের বাড়িতে গিয়ে দেখে তাদেরও ঘর বাড়ি ভেঙে গেছে। এখন আমরা কি করবো ভাই? চলো আমরা গিয়ে মার কাছে মাপ চাই। এরপর তারা সকলে গিয়ে নাচিমার কাছে গিয়ে মাপ চায়। মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাদের ঘরবাড়ির সব ধ্বংস হয়ে গেছে। তাতে কি হয়েছে? আমি আছি না? আমরা এখন থেকে সবাই একসাথে থাকব। ভাই, তোমার আমগাছটা তো খুব সুন্দর হয়েছে। এটা আমার না, আমাদের তিন ভাইয়ের। আমি, দিশা আর মায়া ছিল সর্দার বাড়ির তিন বউ। ওরা তিনজন সারাদিন বাড়ির সব কাজ করত, কিন্তু ওদের শাশুড়ি ওদের ঠিক মতো করে খেতে দিত না। ওদের একটা কাজ শেষ হতেই আরেকটা কাজ ধরিয়ে দিয়ে সে বসে বসে আরাম করে পান চিবুত, আর বউদের কষ্ট দিয়ে মনে মনে সে বেজায় খুশি হতো। মেজো, এই মেজো, কত বেলা হয়ে গেল ওর ঘুম থেকে। আমাদের শাশুড়ি মাকে তো জানিস সারা দিন কাজের পর আধ পেটা খেতে দেয়, কাজ না করলে তো তাও পাবো না। চলো ওঠ। আমার শরীরটা আজ একদম ভালো নেই বাবু, আমি মাথা তুলে বসবার মতো শক্তি পাচ্ছি না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তুই হেসেলে চল, দেখি ঘরোয়া টোটকা দিয়ে তোর জ্বর সারাতে পারি কিনা। চোখ মুখগুলো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, চল আয়। আমাকে একটু পানি দাও বুবু, গলাটা কেমন শুকিয়ে আসছে। আমি ঘরে সব কাজ করে দিয়েছি, এখন চলো তোমাদের রান্নার কাজে সাহায্য করি। তুই একা এত কষ্ট করতে কেন গেলি? পরে তিনজন মিলেই ভাগ করে কাজ করতাম। এ আর এমন কি কাজ, ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বাসন ধুয়ে এলাম। হয়েছে বাবা, অনেক হয়েছে। আমার আনাজ কাটা শেষ, উনুন ধরানোই আছে, আমি বরং খিচুড়িটা বসিয়ে দিই, তারপর বেগুন আর পাঁপড় ভেজে নেব। কতদিন যে খিচুড়ি খাইনি। শুধু খিচুড়ি কেন বলছো, গরম ধোঁয়া ওঠা ভাত এটাও তো পাতে পারে না। বলি সব তো বেশ খোশ মেজাজেই আছো, বলি আজ কি খাবার পাবো? সূর্য তো বাবা মাঝ আকাশে এসে পড়লো, না খেয়ে থাকলে যে আমার বাচ্চাদের পেটে তিক্ত পড়বে। আর একটু মা, এই তো হয়ে এসেছে, এখনই খেতে দেব। হলেই ভালো। আর শোনো, আজ মেজো বউয়ের খাওয়া বন্ধ, এই সর্দার বাড়িতে যে কাজ করবে খাবারে শুধু তারই অধিকার। এটা আপনার কেমন বিচার মা? একজন মা হয়ে আরেকজন মেয়েকে কি করে না খাইয়ে রাখতে পারেন? আপনার সংসারে কোনো কাজ তো পড়ে নেই, তাছাড়া মেজো বাবু তো আর ইচ্ছে করে অসুস্থ হয়ে পড়েনি মা। তোমারও দেখি বড্ড কথা বেড়েছে। বড় বউ, আজ এই দুটোরই খাওয়া বন্ধ, আমার খাবার আমার ঘরে দিয়ে আসবে। শাশুড়ি গদগদ করে হেঁটে চলে গেল, দিশার চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। জ্বরের জন্য কাল রাত থেকে কিচ্ছুটি খাইনি, আজও খাবার জুটবে না, এভাবে আর কতদিন? বাবা যে কেন আমাকে এই ঘরে বিয়ে দিয়েছিল জানো বাবু? আমরা খুব গরিব, তবে দুবেলা পেট পুরে দুটো ভাত খেতে পেতাম। কাঁদিস না মেজো, আমরা গরিব ঘরের মেয়েরা হলাম বড় লোকের বাড়ির কাজের লোকের চেয়েও নিচু দরের লোক। কাজ করতে পারলে দুটো জুটবে, নয়তো না খেয়েই থাকতে হবে। কেঁদো না মেজো বাবু, আমরা দুজন তো খাবার পাবো, ওটাই না হয় তিনজনে ভাগ করে খাবো। কি মন্ডা মিঠাই আর দেবে, দেবে রাতের বাসি পান্তা ভাতে একটু নুন আর পোড়া লঙ্কা। সেদিন ওরা তিনজনে সবে পান্তা ভাত নিয়ে খেতে বসেছে, তখন এলো এক বৃদ্ধ ভিক্ষুক। আমাকে দুটো খেতে দেবে মা, আমি দুই দিন ধরে না খেয়ে আছি। আপনাকে যে কি খেতে দেবো বাবা, আছে সামান্য দুটো বাসি পান্তা, যদি চান তবে তাই দিতে পারি। দাও মা, তবে তাই দাও, পেট ভরা নিয়ে কথা, খিদে পেলে এত বাছ বিচার করতে নেই, যার সামান্য খাবার জোটে না
তার কাছে বাসি পান্তাও অমৃত সমান। রানী তার ভাগের খাবারটা বৃদ্ধকে খেতে দেয়। বৃদ্ধ চোখের পলকে সবটুকু পান্তা খেয়ে নেয়। আপনার খাওয়া হয়ে গেছে, এবার আপনি দ্রুত চলে যান, মা দেখলে আর রক্ষা নেই। তোমার মনটা বড্ড সরল, তোমার অনেক ভালো হবে, তুমি সুখী হও। কিন্তু বৃদ্ধকে খাবার দেওয়া দেখে নিল রানীর শাশুড়ি, সে বেজায় রেগে গেল, বলে, ও অভাগীর বেটি, তোমার এত সাহস, আমার অনুমতি না নিয়ে তুমি বৃদ্ধকে খেতে দাও? আমার বাড়ি থেকে কাঙালি ভোজের আসর বসেছে, হ্যাঁ? আমার ছেলেরা কত কষ্ট করে দূর দেশে গেছে, আর তুমি আমাদের সংসারকে রসাতলে নিয়ে যাচ্ছ? দুই দিন তুমি কোনো খাবার পাবে না। মা, আমাদের তো খেতে দেন আসপেটা, তাও বাসি পান্তা। বুবু যদি তার খাবারটা কাউকে খেতে দেয়, তবে অসুবিধাটা কোথায় মা? তোমার ভারী নোলা ছোট বউ, মুখে বড্ড কথাও ফুটেছে যে। কই, তোমার বাবাকে খবর পাঠাচ্ছি, তোমাকে আমি আর এ বাড়িতে রাখবো না। তবু ভালো, অবশেষে নরক থেকে মুক্তি তো পাবো। কি, আমার বাড়িটা তোমার নরক মনে হয়? জানো জানো আমার শাশুড়ি আমাকে কত যাতনা দিয়েছে? দিনে মাত্র এক বেলা খেতে দিত, তবুও তার মুখের ওপর দুটো কথা বলতে পারতাম না। আর তোমাদের এত ভালো রেখেছি, তবুও আমাকে অসম্মান করো? তোমার আর এ বাড়িতে ঠাঁই হবে না। আমরা কেউ আর এ বাড়িতে থাকবো না মা, বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, তবু আপনার কাটাগারে আর নয়। পঞ্চুলে যাবে শুনি, সেই তো ঘুরে এখানেই আসতে হবে। না মা, আমরা এখানে পড়েছিলাম যে একদিন আপনি আপনার করা ভুলগুলো শুধরে নেবেন, কিন্তু আপনার শাস্তির দিনের পর দিন বেড়েই চলেছে, এত অত্যাচার আমরা আর মেনে নেব না, কপালে যা আছে তাই হবে। চল, আমরা তিন বোন কোনো না কোনো আশ্রয় ঠিকই পেয়ে যাব। তিন বউ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ওরা হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষে চলে এলো। একটা সুন্দর বড় বাড়ির সামনে এসে দিশা বসে পড়ল। আমি আর চলতে পারছি না, আর এক পা গেলেও হয়তো আমি মরে যাব। আর যে পা চলছে না বুবু, এবার আমরা কি করব? একবার যখন ঘর ছেড়েছি, তখন আমাদের রাস্তা স্বয়ং বিধাতাই দেখাবেন। আমরা বরং এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নিই। ওরা জিরিয়ে নিতেই সেখানে বৃদ্ধ ভিক্ষুক এলো। মা, তুমি এখানে? কি হয়েছে মা? আমার সব হারিয়ে গেছে বাবা, তোমাকে সামান্য একটু পান্তা খাইয়ে আমার ঘর সংসার সব কিছু চলে গেছে। তুমি তো বলেছিলে আমার ভালো হবে, কি কেমন ভালো হলো বাবা? আমার জন্যই যখন অনিষ্ট হয়েছে, তখন আমি তা শুধরে নেব। ওটা আমার বাড়ি, তোমরা আমার বাড়িতে থাকতে পারো। এত বড় বাড়ি তোমার? আমার তিন কুলে কেউ নেই, আমার একটা সরাইখানা আছে, বয়সের ভারে আমি চলতে পারি না, সরাইখানাও বন্ধ, তাই আমাকে চেয়ে খেতে হয়। আমরা আশ্রয় নেব বাবা, সাথে তোমার সরাইখানাও আমরাই চালাবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। তিন বউ মন দিয়ে সরাইখানা আবারও পুনরায় চালু করলো, অনেক লোক সেখানে খেতে আসতো। বৃদ্ধ তিন বউয়ের কাজে খুব খুশি হল। এমনই একদিন তিন বউয়ের স্বামী গ্রামে ফিরল। কতদিন পর গ্রামে ফিরছি, মা আমাদের তিন ভাইকে দেখলে ভীষণ খুশি হবে। ঠিক বলেছো ভাইয়া, কিন্তু বড্ড খিদে পেয়েছে, কতটা পথ এলাম তারপর এত ভারী ঝোলা। আর সওদা করতে যাব না, যা অর্থ আছে এগুলো দিয়ে আমরা গ্রামেই কিছু একটা শুরু করব। আরে ওই তো একটা সরাইখানা, চলো আমরা আগে দুটো খেয়ে নিই, তারপর বাড়িতে গিয়ে সব ভাববো। ওরা সরাইখানায় এসে চমকে গেল। ওরা দেখল তিন বউ মন দিয়ে সরাইখানা সামলাচ্ছে। তোমরা তোমরা তিনজন এখানে কেন? বাবা, সব দোষ আমার, আমাকে সামান্য পান্তা দেওয়ার অপরাধে ওদের আজ এই অবস্থা,
তবে এখানে যা দেখছ সব ওদের। ওরা তিনটি বউ বড্ড পয়মন্ত। কেন আমার বৃদ্ধ মাকে কষ্ট দিয়ে তোমরা এখানে চলে এসেছো আমি তা জানতে চাই। সেদিন যা যা হয়েছিল তিন বউ সবটা খুলে বলল। মা তোমাদের এত কষ্ট দিত আমাদের আগে জানাওনি কেন? জানালে কি হতো? মায়ের করা কাজগুলোকে বন্ধ করতে পারতে, নাকি পারতে মায়ের সামনে কোনো কথা বলতে? আমরা তো এখন ফিরে এসেছি, এখন তোমরাও ফিরে চলো, তোমাদের কোনো অসম্মান হবে না, আমরা তোমাদের বিশেষ খেয়াল রাখবো। এবার তোমরা ঘরে ফিরে যাও মা, আর আমার যা কিছু আছে আমি সবটা তোমাদের দিয়ে দিলাম। তোমরা তিন বোন এক হয়ে একে অন্যের পাশে থেকো। সামান্য একটু পান্তা আমাদের সুখ শান্তি আর বাবা সবটাই পাইয়ে দিয়েছিল। আমরা ঘরে ফিরবো, কিন্তু তোমাকে একা রেখে যেতে দেবো না। আমাদের জন্য তুমি অনেক করেছো, এবার সময় আমাদের। হ্যাঁ, আপনি না থাকলে ওরা কোথায় যেত কে জানে, চলুন আর না করবেন না। তারপর ওরা ওদের আগের বাড়িতে ফিরে এলো। ওদিকে ওদের দেখে ওদের শাশুড়িও খুব খুশি হলো। তোমরা এসেছো, আমাকে তোমরা ক্ষমা করো, আমি তোমাদের সাথে অন্যায় করেছি। আজ থেকে এটা তোমাদের ঘর, তোমরা যা করবে এটাই এই ঘরের নিয়ম হয়ে রবে। আর কখনো এ বাড়ি ছেড়ে যেও না। যাব না মা, কোথাও যাব না। সব ভালো যার শেষ ভালো। যাও বড় ভাবি, আজ জমিয়ে পান্তা আর মাছ ভাজার ব্যবস্থা করো। পান্তার জন্য এত কিছু, আজ সকলে জমিয়ে পান্তা আর মাছ খাবো। এখানে ব্যবস্থা করছি। মেজো ছোট, চল চল হেসেলে চল। বড় মা, ও বড় মা, আমি খেলতে গেলাম। আচ্ছা মা, যা তুই। এই মেয়ে, তোর কি কোনো কাজ কাম নাই? সারাদিন শুধু খাওয়া আর খেলা। রাহেলা জুহিকে অনেক ভালোবাসত, কিন্তু নদী জুহিকে দেখতে পারত না। জুহি যখন খুব ছোট ছিল তখন জুহির নিজের মা মারা যায়। তারপর জুহির বাবা একে একে আরো দুটো বিয়ে করে। ছোট মা, আমি তো ছোট, আমি কি কাজ করব? ইশ ছোট, মুখে মুখে কথা বলবি না, বলে দিলাম। আরে নদী, বাদ দে না, এতটুকু একটা মেয়ে কি কাজ করবে শুনি। দিদি, তোমার আজকের পেয়ে মেয়েটি দিনে দিনে মাথায় উঠেছে। বাদ দে না। হ্যাঁ, পরের মেয়ের জন্য কত দরদ। জুহে মা তুই খেলতে যা। আচ্ছা মা। এবার জুহে খেলতে গেল। দিদি, আমি একটু পাশের বাসা থেকে আসছি, তুমি প্লিজ বাড়ির কাজগুলো করে নিও। এই বলে নদী চলে গেল। নদী খুব অলস প্রকৃতির মেয়ে ছিল, সে কোনো কাজ করতে চাইতো না, সব কাজ রাহেলাকে দিয়ে করাতো। ছোট বউ হওয়ার জন্য জাহিদ তাকে কিছু বলতো না। দুই বউ, আমি ব্যবসার কাজে কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি, তোমরা জহির খেয়াল রেখো। আচ্ছা জহির বাবা, তুমি কোনো টেনশন করো না। এমন ভাব করে মনে হয় যে নিজের মেয়ে। হ্যাঁ, জহির বাবা সবাইকে বিদায় দিয়ে শহরের দিকে রওনা দেয়। রাতের বেলা, বড় মা, বাবা কোথায়? বাবা কেন এখনো আসেনি? তোর বাবা ব্যবসার কাজে কয়েকদিনের জন্য শহরে গিয়েছে মা। কি বলো মা, বাবা আমার সাথে দেখা না করে শহরে চলে গেল? মাত্র কয়েকদিনের তো ব্যাপার। বড় মা, আমি বাবাকে একটা নতুন জামা দিতে বলতাম, আমার আগে সব জামা পুরনো হয়ে গেছে। ইহ, ছোট লোকের বাচ্চার কি শখ, নতুন জামা আনতে বলতাম। বলি, টাকা রোজগার করতে কি খাটনি হয় না নাকি? শুধু তো খাস আর ঘুরে বেড়াস। আহ নদী, কি শুরু করলি তুই, মা বড় মেয়েটার সাথে এভাবে লজ্জা করে না? তুমি আমাকে জ্ঞান দিও না দিদি।
এই বলে নদী সেখান থেকে চলে গেল। নদীর কাজই হলো চড়া চড়া কথা বলা। আমার কিছু লাগবে না বড় মা, এই বলে জুহি কান্না করতে লাগলো। তুই কান্না করিস না মা, তুই তো জানিস তোর ছোট মা এই স্বভাবের, বাবা তোর জন্য ঠিকই নতুন জামা আনবে, তুই খেয়ে নে এবার। কয়েকদিন পর জাহিদ শহর থেকে ফিরে এলো। ওই গো তোমরা, এই দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। জাহিদের ডাকে রাহেলা ও নদী ছুটে এলো। কই দেখে আমার জন্য কি এনেছো? এই নাও। ওমা এটা তো খুব সুন্দর শাড়ি, দেখি দিদির। আরে বাহ এটাও অনেক সুন্দর, এই দুটো শাড়ি আমার। রাহেলা তুমি মন খারাপ করো না গো, পরের বার তোমার জন্য এর থেকে ভালো শাড়ি আনবো। তুমি তো জানোই নদী লোভী টাইপের, একটু মানিয়ে নাও। ঠিক আছে জহির বাবা। এই নাও এটা জহির জন্য। এটা দেখলে জহির খুব খুশি হবে। কয়েকদিন পর রাহেলার মা অসুস্থ থাকায় সে তার বাপের বাড়ি চলে যায়। জুহিকে সাথে নিয়ে যেতে চাইলে নদী জুহিকে নিজের কাছে রেখে বলে, আরে দিদি জুহিকে আমার কাছে রেখে দাও, আমি জুহির খুব খেয়াল রাখবো। সাত পাঁচ না ভেবে রাহেলা তার বাপের বাড়ি চলে যায়। রাহেলার চলে যাওয়ার পর, এই মা যা এই থালা বাসন গুলো ধুয়ে নিয়ে আয়। আমি তো পারি না ছোট মা। পারি না মানে এখন থেকে বাড়ির সব কাজ করবি তুই, না হলে তোর ভাত বন্ধ। উপায় না পেয়ে জুহি কাজ করতে চলে যায়। কাজ শেষে, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না মা। এ খিদে পেয়েছে, যা আমার এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। মা আমি পারবো না। কি বললি তুই, পারবি না? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে নদী জুহিকে মারতে লাগলো। মা আমাকে মেরো না। তোকে আজ মেরেই ফেলবো। এই বলে নদী জুহিকে মারতেই থাকে। মা আমি সব কাজ করবো, দয়া করে আমাকে ছেড়ে দাও। জুহির কথা শুনে নদী জুহিকে ছেড়ে দিল। আজ বেঁচে গেলি, অন্যদিন আর ছাড় পাবি না তুই। জুহি কাঁদতে কাঁদতে নদীতে কাপড় ধুতে চলে যায়। কাপড় ধোয়া শেষে, নবাব জাদি এতক্ষণ লাগে তোর? মা আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। আবার মুখে মুখে কথা? মা ছাড়ো লাগছে। নদী জুহিকে ছেড়ে দিল। খবরদার বাবাকে যদি কিছু বলছিস তো তোর ভাত বন্ধ। এভাবে কিছুদিন চলে গেল। নদী জুহির উপর অত্যাচার করতেই থাকলো। একদিন সকালবেলা, এই নবাবের মেয়ে এখনো উঠিসনি, কাজগুলো কি তোর মরা মা এসে করে দিবে? খবরদার আমার মাকে গালি দিবে না তুমি। বাপরে তোর দেখি কথার বুলি ফুটেছে, তবে রে। এই বলে নদী জুহিকে মারতে লাগলো। মারতে মারতে এক সময় জুহির শ্বাস বন্ধ হয়ে গেল। এই মেয়ে ওট বলছি। জুহির কোনো সারা শব্দ পেল না। জুহির নাকে হাত দিয়ে দেখলো জুহি মারা গেছে। হায় হায় এ কি করলাম আমি, এখন একে কি করব? একটা উপায় আছে, আমি বরং একে পুকুরে ফেলে দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ, নদী জুহিকে পুকুরে ফেলে দেয়। সন্ধ্যাবেলা, কি গো জুহি কোথায়? আমি কি করে জানবো, সকালে খেলতে গিয়েছিল আর বাড়ি ফিরেনি। জুহির বাবা জুহিকে খুঁজতে যায় কিন্তু কোথাও খুঁজে পায় না। শেষমেশ পুলিশে কমপ্লেন করে। পুলিশ জুহির খোঁজ শুরু করে দেয়।
অবশেষে পুকুরে তারা জহির মৃতদেহ পায়। পুলিশ জহির পোস্টমর্টম করে দেখতে পেল তাকে খুন করা হয়েছে। পুলিশ খুনিকে খুঁজে বের করে। না না, আমি খুন করিনি, আমাকে নিয়ে যাবেন না। পুলিশ নদীকে ধরে নিয়ে যায়, নদীকে তার পাপের শাস্তি দেয়।